বিচি ফুল কি বল সবাই মিলে একবার বুলাণ কাকুর কাছে চল দাদুর বিচি ফুল কুলুচি খাবি না কি বল সবাই মিলে একবার বুলন কাকুর কাছে চল কাশ মাখা পাতা মাখা আদা মাখা কে খাবি বল সবাই মিলে একবার আমার সাথে বুরন কাকুর কাছে চল তো বন্ধুরা সেটা পুরোনো টপিক নিয়ে আবার চলে এসেছি আমি উৎপল ইউনি উৎপল ইউটিউব চ্যানেলে চলো শুরু করা যাক দেখা যাক আজকের মাখা কাকু একটুখানি বলো তুমি নাকি সকল ইউটিউবারদের অপমান করে চলো

এটা আমি বলছি না এটা বলছে কারা ইউটিউবার এবং পশ্চিমবঙ্গের লোকরা বুলান কাকুর কাছে যা দেবে তাই নাকি বাড়িয়ে বলেছি একটা জিনিস আমরা সবাই জানি যে বুলান কাকুর নাকি এমন কাজ শুরু করে যার জন্য নতুন নতুন যারা প্রেম করে তারা নাকি বুলান কাকুর কাছে যাচ্ছে কেন এসে জানো নতুন নতুন যে প্রেম প্রেমিকা তাদের যে প্রেম প্রেমের কাহিনি সেটা নাকি বুলান কাকু মেখে দিলে নাকি মাখা কাকু নাকি প্রেম মেখে নাকি মাখো করে দেয় মাখো মাখো প্রেম নাকি আঠা আঠা করে দেয় এমন মশলা উনি ব্যবহার করে যে মশলা নাকি ইউনিক এই মশলা পশ্চিমবঙ্গের আর কোথাও পাওয়া যায় না সেই মশলা দিয়ে নাকি প্রেম মাখলো নাকি প্রেম মাখো মাখো হয় তা ভাই এই ব্যাপারটা নিয়ে কথা বলছি হচ্ছে কি কদিন ধরে দেখছি ইউটিউবরা সবাই বলছে কিছু কিছু লোক বলছে যে বুলান কাকুর মাখা খেলে নাকি দিন পেট খারাপ থাকে পাতলা পায়খানা হয় পেটে গ্যাস হয় বলছি ভাই তোমাদের ওখানে যেতে বলেছে কে হ্যাঁ ওই লোকটা বুদ্ধ লোক মাখামাখি করছে মেখে বিক্রি করছে তোমার যখন ভালো লাগে না খেতে যাবে না খেতে সমস্যা কথা চেলা কাটছে নো চালা কাট ওই দেখ পিড়েয়া বাউরিয়া তোমাকে শেষ করে দেবো এককালে হ্যাঁ তোমার বলছে কেটা যদি খাবার টাকা দেয় কিন না তোমাকে লাগে ভালো ব্যবহার করবে আবার খারাপ কথা প্রচন্ড খারাপ ঠাকুর ব্যবহারটা খুব বাজে না ব্যবহার ভালো লাগলো না আমার আইটেম ভালো লাগে এরকম ব্যবহারটা ঠিক না উনি কি শুনেছি ওনার দোকানে গেলে নাকি ইউটিউবারদের জন্য সমস্ত ইউটিউবার যারা যাবে তাদের জন্য পারিশ্রমিক নেই কুড়ি হাজার টাকা দিতে হবে ওনাকে দিতে হবে সেটাও কিন্তু বড় কথা নয় কুড়ি হাজার টাকা দিতে হবে তো কিছু কিছু ইউটিউবার মনে করেন যে তিনি নেই খুব আত্মহংকারী তিনি নেই খুব খারাপ হয়ে গেছেন সবার সাথে খারাপ ব্যবহার করে তিনি যেটা আমাকে সেটাই নেই কি সেরা তার থেকে সেরা নেই কি পৃথিবীর কিছু নেই ঠিক আছে এমনকি বড়ো বড়ো কোম্পানির সমস্ত খাবার সেগুলো নাকি তারই সৃষ্টি সেটা বড় কথা মনে করেন যে তিনি নেই খুব আত্মহংকারী তিনি নেই খুব খারাপ হয়ে গেছেন সবার সাথে খারাপ ব্যবহার করে তিনি যেটা আমাকে সেরায় নেই কি সেরা তার থেকে সেরা নেই কি পৃথিবীর কিছু নেই ঠিক আছে এমনকি বড় বড় কোম্পানির সমস্ত খাবার সেগুলো নাকি তারই সৃষ্টি সেটা বড় কথা না বড় কথা তোমরা যাবে কেন ভাই যাবে খারাপ কথা বলবে দুটো কিস্তি গালাগালি দেবে তোমাদেরকে তোমরা সেটাকে ভিডিও করে নিয়ে ক্লিপ করে তোমরা ইউটিউবে ছেড়ে ভালো ভিউস কামাবে এটা কোন ধরনের কথা ভাই হ্যাঁ তোমরা বানাও না নিজে নিজে বানাও না যাওয়ার কি দরকার তার কাছে এতক্ষণ পর্যালোচনা করার পরে যে সিদ্ধান্তটা আমি উপনীত হই সেটা হচ্ছে তাহলে উনি যদি আত্মহংকারী হয় তোমরা তাহলে নির্লজ্জ কারণ উনি অহংকার দেখা দেখাচ্ছে তোমরা তার কাছে যাচ্ছ উনি অহংকারী তোমরা নির্লজ্জ তাই তো একটা উদাহরণ দেওয়া যায় উদাহরণ হচ্ছে তুমি যদি কোনো একটা কাজ জায়গায় কাজ করো কোনো একটা অফিসে কাজ করো তোমার যে উপরে যে বস আছে সেই বস যদি তোমাকে যদি কখনো বলে যে এই সুর তুমি কি তাকে সুরের বাচ্চা বলতে পারবে পারবে না কেন বলো তার ওই বস তো তোমাকে মাইনে দেয় ওই বস তোমার বস মাইনে দেয় বলে যে তোমার সংসারটা চলে তেমনি তো বুলান কারোর কাছ থেকে মাখার ভিডিও নিয়ে তুমি সেটাকে ইউটিউবে আপলোড করে ভাইরাল মানে ভিউজ কামাবে পয়সা কামাবে হ্যাঁ আর উনি বললেই দোষ না আরে ভাই যে গরুর দুধ দেয় লাথি সহ্য করতে হয় নাকি না সেটাও তুমি করবে না তুমি তোমারটা নিয়ে ভাববে তা ওই লোকটা কী করবে ও লোকটা লাভটা কোথায় তোমাকে যে ইন্টারভিউ দিল সেই লোকের লাভ কোথায় ব্ল কাকুর লাভটা কোথায় সেটা আমাকে একটু তোমরা বোঝাও তোমরা যারা ওনাকেই রিওয়েস্ট করছো তারা একটু আমাকে এটা বলে দিও যে ওনার লাভটা কথাগুলোর কাউ কিন্তু আগে এরকম ছিল না আপনার ভিডিওগুলো যখন প্রথম যখন ভাইরাল হয় তখন কিন্তু উনি কিন্তু সবার সাথে কোঅপারেট করতো সবাইকে কিন্তু জানাতো উনি কীভাবে কোনো লাইফ স্টাইল ছিল কীভাবে কি দোকান দাঁড়িয়ে করে এসেছে দোকানটা দোকানে কী কী বিক্রি হতো হ্যাঁ কোন কোন মশলা দিয়ে কীভাবে কি উনি বানাতো ঠিক আছে কিন্তু ব্যাপারটা কখন সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে যখন ভাইরাল হতে হতে তোমাদের যখন কারণ সহ্য হচ্ছে না আর একটু টাইম টেবিল নেই এই ধরতকা মার প্রেট এটা কোন ধরনের কথা ভাই হ্যাঁ যখনই ইচ্ছে হয় তখনই মাখা কাকুর কাছে যাবো ভিডিও বানাবো আপলোড করবো মাখা কাকুর কাছে যাবো ভিডিও বানাবো আপলোড করবো পয়সা কামাবো আরে ভাই এরকম করলে কী করে হবে হ্যাঁ আমি যদি তুমি যখন ঘুমাও রাত্রেবেলা যখন ঘুমিয়ে রাত বারো সঙ্গে ঘুমিয়ে দাও তখন ভাই ইউটিউব করছিস আয় আমার একটা ইন্টারভিউ দেয় আমাকে তো তখন তুমি জুতো দিয়ে মারবে তাই সেম কাজটাই তোমরা যখন ওনার কাছে ওনার সাথে করো তখন তোমাদের গায়ে বাঁধে না তখন তোমাদের বিবেক একবার প্রশ্ন ওঠে না যে হ্যাঁ এই কাজটা আমি ওনার সাথে কেন করে এইভাবে হ্যাঁ টাইম টেবিল তো দিতে হবে অসভ্যতা আমি করতে গেছে আমি বুঝতে পারছি না ঠিক আছে মাখা করে গিয়ে বলে বিচি মেখে দাও এটা কোন ধরনের কথা ভাই বিচি মাখা তোর বাড়ির ফ্যামিলির কারোটা নিয়ে এসে ওনাকে দিস উনি মেখে দেবে ঠিক আছে এদের থেকে আর বেশি কিছু তোদেরকে বলতে পারলাম না কারণ গালাগালি দেওয়া বন্ধ করে দিয়েছি যদি গালাগালি আগের মতো দিতাম তোর গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে দিতাম আমি কাকু তখন তোদেরকে সবাইকে বললাম ভাই তোমাকে একটা কথা বলি শোনো তুমি তো বাংলাদেশের কোন ক্রিকেটারকে একটা ঘাসটা মেখে দিয়েছিলে ঘাসটা মেখে দেওয়ার সময় সেই ক্রিকেটার বলেছিলো যে এই ঘাসটা শুধুমাত্র আমি আমাকেই মেখে দেবে অন্য কোনো ক্রিকেটারকে মেখে দেবে না কারণ কি আমি তোমাকে দাবি মোবাইল গিফট করলাম কিন্তু কাকু একটা দশ কুড়ি পঞ্চাশ হাজার টাকা একটা ফোনের জন্য আপনি আপনার নিজের বিজনেসটাকে বিক্রি করে দিলেন এটা কি আজকে ও টাকা দিয়েছে বলে ও পাবে আর আমি টাকা দিইনি বলে আমি কি ঘাসমা খেতে পারবো না আমি কি পারবো না ঘাসমা লাস্টের দিকে চলে এসেছি তো লাস্ট যে একটু কথা একটুখানি কথা বলে আমি শেষ করব ব্যাপারটা হচ্ছে লোকটা তোমাদের অত্যাচার অত্যাচারিত হয়ে উনি অসুস্থ হয়ে পড়েছেন একটা পাশে বসে হাত জোর করে বলছেন আমি আর দোকানদারি করবো না আমি দোকানে ঝাঁপ নামিয়ে দেবো হ্যাঁ এরকমভাবে কথা বলছে তাও তোমাদের হচ্ছে না আমি ঝাঁপ নামিয়ে দেবো দোকানদারি করবো ভিডিওটা করবেন তোমাদের বাবার বয়সে একটা লোক আছে তোমার বাবার সাথে যদি এরকম করা হয় তখন তুমি কী করতে তখন তোমরা কী করতে আজকে লোকটাকে একটু ছাড় দাও তারপর তোমরা ভিডিও বানিয়ে যাচ্ছে হাত জোর করে পড়ছে না বাবা তোমরা ভিডিও বানিও না তারপরেও তার সাথে তার ভিডিও নিয়ে এরকম ভাবে তোমরা করছো এগুলো কিন্তু ভাই একদমই ঠিক না একদমই মানা যাচ্ছে না তো এগুলো তোমরা একটু মাথায় রাখো এটা কিন্তু একদমই অমানবিক অমানবিক আরে তো জীব অনাবিক অনা অনাবিক অনা অনা অমানবিকতা 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 অনামিক অমান অনাম অমানবিকতা অমানবিকতা হ্যালো ফ্রেন্ডস কেমন আজকে এই ভিডিওটা তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো পরবর্তী ভিডিও আবার নিয়ে খুব শীঘ্রই তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও